হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব 16 মাস পর শুটিং এ আসলেন ইশিতা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। করোনাকালীন সময়ে অনেকেই ঘরে বসে সময় কাটিয়েছেন। বিনোদন জগতের মানুষটাই বেশি ঘরে বসে সময় কাটিয়ে নিজেদের সেফটি বজায় রেখেছেন, কারণ শুটিং এ অনেক সময় নিজেদের নিরাপত্তা নিজেদেরকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। করোনার জীবাণু কোথায় ছড়িয়ে রয়েছে তা কেউই জানে না, এজন্য বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরাই ঘরে বসে সময় কাটিয়েছেন, নিজেদের এবং পরিবারের মানুষকে সময় দিয়েছেন। এই সময়টা অনেকেই পরিবারের সাথে খুব ভালো সময় কাটিয়েছেন বলেও জানিয়েছেন অনেকেই। এর মধ্যে দেশের নন্দিত ও জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ইশিতা 16 মাস ধরে রয়েছেন অভিনয়ের বাইরে। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ইতি, মা এবং কেন শিরোনামে দুটি নাটকে কাজ করেছিলেন তিনি। এরপর থেকে করোনার কারণে ঘরবন্দি হয়ে যান। প্রায় 1.5 বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন গুণী এই শিল্পী। রোববার 30 মে তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করেছেন, নাম নট আউট। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। ইশিতা ছাড়াও এতে অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি। আসছে ঈদে বেসরকারি টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হবে। ইশিতা জানান, গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম, এরপর করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরবন্দি হয়ে যায়। আমার মনে হয় কাজের চেয়ে এই সময়টা আমাদের নিরাপদ থাকা এবং সুস্থ থাকাটাই বেশি জরুরি। বেঁচে থাকলে ভবিষ্যতে আরো কাজ করতে পারবো, কিন্তু যদি করোনার কারণে বেঁচেই না থাকি তাহলে কাজ কিভাবে করব। তারপরও ভয়ে ভয়ে এই কাজটা করেছি। পারিবারিক একটি প্রেক্ষাপটের উপর গল্পটি তৈরি করেছেন আরিয়ান। তার কাজের ধরনও আমার পছন্দ হয়েছে। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সময় সুযোগ বুঝে গানও করে থাকেন ইশিতা। করোনাকালে একাধিক নতুন গান শোনা গেছে তার কণ্ঠে। ইশিতার ছেলে জাবিরের বয়স এখন 11 বছর, মায়ের মতো তারও ঝোঁক গানের দিকে। সে এরই মধ্যে গিটার বাজানো শিখেছে। অন্যদিকে ইশিতার কন্যা আজরিনের বয়স এখন 5। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন 16 মাস পর শুটিং এ ফিরেছেন ইশিতা। আর এই বিষয়টি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।